পঞ্চায়েত ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখলে এসেছে কোচবিহার একের শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত। এই দাবি করে বৃহস্পতিবার সেখানকার তৃণমূল কর্মীরা কোচবিহার এক বিডিও অফিসের সামনে উল্লাসে মেতে ওঠেন। স্লোগান দেওয়ার পাশাপাশি তারা দলের বর্ষিয়ার নেতা তথা জেলা পরিষদ প্রার্থী আব্দুল জলিল আহমেদের গলায় মালা পরিয়ে দেন। তৃণমূলের দাবি, শুকটাবাড়িতে পঞ্চায়েতের 21টি আসনের মধ্যে 19টি ও পঞ্চায়েত সমিতির 3টি আসনের মধ্যে 2টিতে বিরোধী দল প্রার্থী দিতে পারেনি, যদিও এ বিষয়ে ব্লক প্রশাসনের তরফে কোনো বক্তব্য মেলেনি। যেটা বিগত দিনও ছাপাই গেছে যে এত ভালোভাবে নির্বাচন হচ্ছে, এত সবাই মিলে বিজেপি এসওসি থেকে আরম্ভ করে সব রাজনৈতিক দলে অভিযোগ দিচ্ছে, কিন্তু তারপরে ওরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। কোনো ধমকি নেই, চমকি নেই, কোনো নাই, প্রার্থী দিতে পারছে না। শুধু ওদের সাথে মানুষ নাই, আর উন্নয়নে ভোট হবে, তাই হোক কিছু কিছু জায়গায় আমরা বিজেপি প্রতিনিধি জিতব। দেওয়ানহাট থেকে তুষার দেবের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।